ঠিক আছে বিভিন্নভাবে তাদের প্রতি আপনার কি আজকে টিএসএল অফিসারদের স্টাফ থেকে 31,39,620 টাকা একটা চেক দিয়েছে আমাদের আমার কাছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের জন্য এবং আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই কারণ এটা সঠিক একটা পদক্ষেপ এখানে ত্রিপুরায় যে এখন কোভিড চলছে করোনার একটা চলতাস বললেই হয় মানুষের মনে ভয় হয়ে গেছে এবং এটার জন্য সাহায্য করার জন্য ওরা এত বড় একটা অঙ্ক দিয়েছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এবং এই রিলিফ ফান্ডের টাকাগুলো খুব ভালোভাবে এবার ব্যবহৃত হচ্ছে একটা সিস্টেমে নিয়ে এসেছি আমরা আগে ছিল না ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়ে আসার জন্য এটা নতুন করে একটা পদ্ধতি শুরু করেছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড কীভাবে খরচা করা যায় কীভাবে কাকে দেওয়া যায় একটা গাইডলাইন তৈরি করা হয়েছে এ কিন্তু প্রথমবার সেই গাইডলাইন তারা গুহাতিপুর রাজ্যে ক্যাবিনেট ডিসিশন নিয়ে এবং আপনারা জানেন এই রিলিফ ফান্ড থেকে অনেক টাকা গিয়েছে এসপিরেশন ব্লকসে গিয়েছে ফ্লাস লোডসকে দেওয়া হয়েছে সেলফ এমপ্লয়েড যারা আছেন ওদেরকে দেওয়া হয়েছে ছোটো শ্রমিককে দেওয়া হয়েছে শ্রমিকদের দেওয়া হয়েছে কিন্তু কোভিড যেমন একটা খুবই ডেঞ্জারাস একটা রোগ এটা থেকে আরও ডেঞ্জারাস ইকোনমিক যারা দিন মজদুর খেটে খারাপ মানুষদের পাশে দাঁড়ানো সেটাও কাজ রোগীদের পাশে দাঁড়ানো যেমন কাজ সরকারের যাদের কোভিডের জন্য তাদের লস হচ্ছে ওদের পাশে দাঁড়ানো এখন সরকারের কাজ আর এই কাজ সঠিক বিষয় হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে আমরা ত্রিপুরাবাসী এই কোভিডকে সঠিকভাবে মোকাবিলা করব সরকারের সঙ্গে আমরা একসঙ্গে দাঁড়িয়ে কাঁধে কাঁধ দাঁড়িয়ে আমরা কাজ করব সব মানুষই সব অংশের মানুষই করবে সেটা কারণ আমি সবসময় কথা বলি যখনই চ্যালেঞ্জের মুখে আসে ত্রিপুরা তখন কিন্তু সরকার আর মানুষ মিলে আমরা একসঙ্গে সংগ্রাম করি খালি সংগ্রামের স্লোগান নয় বিগত দিনের সংগ্রামের স্লোগান আমি শুনেছি কিন্তু এবার কোভিডের সময় আপনারা দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে সব অংশের মানুষ প্রায় চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এবং ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে সব শ্রেণীর মানুষ ব্যবসায়ী হোক শিক্ষকই হোক টিএসএল আপনারা দেখেছেন বিরাট অঙ্ক একটা দিয়েছে এবং এমনকি স্কুলে ছোটো ছোটো ছাত্রীরা পর্যন্ত এগিয়ে এসছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের দান করার জন্য সেটা একটা ঐতিহাসিক ব্যাপার যে সব অংশের মানুষ মিলে আমরা সবই মিলে কোভিডের মোকাবিলা করছি এবং যারা এফেক্টেড ইকোনমিকলি এফেক্টেড এই কোভিডের লকডাউনের দ্বারা এবং কোভিডের দ্বারা ওদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা সবার শুধু সরকারের নয় সমাজেরও একটা ইচ্ছা প্রকাশ করার আমরা একটা প্রমাণ পেয়েছি এবং সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে টিএসএল যারা আজকে আমার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দান করেছেন আমার মাধ্যমে এবং ওদেরকে আমি বলবো সঙ্গে থাকবেন একসঙ্গে আমরা চলব আর ওদের কাজও ভালোই হচ্ছে কারণ আমি বারেবারে বলি এই কথা অনেকজন আমাদের ইলেকট্রিসিটি নিয়ে পাওয়ার নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ঝড় তুফানের সময় গাছ পড়ে সেটার জন্য তো টিএসএল দায়ী নয় রিস্টোর করা সেটাকে রিস্টোর করা সেই কাজটা কিন্তু ভালোই করছে আমি দেখছি মনিটরিং হচ্ছে এমডি সাহেবও মনিটরিং করে আমিও করি এবং খুব ভালোভাবে চলছে কাজ আরও ভালোভাবে চলুক এবং যেমন গাফিলতি না থাকে কাজে ওনার সঙ্গে আমার সবসময় আলাপ হয় ডাইরেক্টরও আছেন টেকনিক্যাল ডাইরেক্টর ডাইরেক্টর ফাইন্যান্সও আছেন একটা টিম করে কাজ করা সেটা আমি সবসময় বলি ওনাদেরকে করছে এখন এবং ওরা যে পদক্ষেপ নিয়েছেন ওনার জন্য আমি এখানে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ডিপার্টমেন্ট এত বড় একটা পদক্ষেপ নিয়েছে এই দুঃসময়ে এবং আগামী দিনেও যেমন সরকার সমাজ সব শ্রেণীর মানুষ মিলে কাজ করে এই চ্যালেঞ্জটাকে কারণ চ্যালেঞ্জটা বেশ লম্বা চ্যালেঞ্জ হবে এই চ্যালেঞ্জটা তো আজ কালকে শেষ হয়ে যাবে না পরশু শেষ হয়ে এক মাস পরে শেষ হয়ে যাবে না সেটা দীর্ঘদিন একটা কী বলে লড়াই সেই লড়াই আমরা সব একসঙ্গেই করি সেটারই একটা প্রমাণ এই চেকটা দিন ঠিক আছে থ্যাংক ইউ স্যার একটু